আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য করে দেখাচ্ছি ডিমের কোরমা। শাহী স্বাদে কীভাবে ডিমের কোরমা তৈরি করবেন তার রেসিপিটি মূলত আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো এটা খুবই উপকার হবে। আর এই ডিমের কোরমা রান্না করা এতটাই সহজ, যারা রান্না করতে নাও পারেন তারাও কিন্তু এই রেসিপিতে ফলো করে রান্না করে নিতে পারেন ডিমের কোরমা, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি করেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি আপনাদের জন্য। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে তারপর ছিলে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম সেদ্ধ করে নিতে পারেন, আর সেদ্ধর সময় অবশ্যই একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন, এতে করে খোসা ছাড়াতে খুবই সুবিধা হয়। এবার এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে হালকাভাবে আঁচড় কেটে নিব, এতে করে যখন ডিমটা আমরা তেলে দিব তখন ডিমটা আর ফুটে উঠবে না। তো এভাবে আমি সবগুলো ডিমকে আঁচড় কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ডিমের খোসা দিয়েও করে নিতে পারেন। যখন সবগুলো ডিমে আঁচড় কাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচের মতন লবণ আছে, এই লবণটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিয়ে ভাজতে পারেন। তো এই তেলের মধ্যেই আমি সেই লবণ মেখে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। যখন ডিমের কালারটা এরকম লাল হয়ে যাবে তখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু কোরমা তাই এতে একটু ঘি ব্যবহার করলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার এর মধ্যে 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 3 টুকরো দারচিনি আর 3-4টা এলাচ মুখটাকে ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজের কালারটা কিছুটা ব্রাউন হতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে আমি আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলোকে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার এই মশলাটাকে একটু তেলের মধ্যে 2 মিনিট ভেজে নিচ্ছি। এই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি, এখানে আমি 1/4 কাপ পানি ব্যবহার করেছি। এবার তেল ভেসে আসা পর্যন্ত এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে আমি কিছু সময় এর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও গুলিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর আজকে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এই মশলায় মোট 10টা ডিম কোরমা করতে পারেন। তো আমি এখানে 6টা ডিম করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে রান্না করেছি যতক্ষণ পর্যন্ত বলক চলে এসেছে, তারপর চুলার আঁচটাকে কমিয়ে রান্না করেছি ঝোলটা যতক্ষণ না পর্যন্ত টেনে পর্যাপ্ত পরিমাণে চলে এসেছে। তো আমি এরকম গ্রেভি রাখতে চাই। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার এগুলোকে নেড়েচেড়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। যখন 5 মিনিট হয়ে গেছে তখন এর মধ্যে আমি আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি, আর এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক হয়েছে কি না। এবার নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সার্ভ করে দিতে পারেন এই শাহি স্বাদের ডিমের কোরমা। আর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সার্ভ করে দিতে পারেন এই মজাদার ডিমের কোরমা। আশা করি আজকে এই রেসিপিটি আমি আপনাদের জন্য সহজভাবে দেখাতে পেরেছি। আর যদি আপনাদের কাছে সহজ মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আপনারা এই মজার কোরমাটি বাসায় তৈরি করবেন আর এর ফিডব্যাক কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।